সকল ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দিতে এবার মার্কেটে চলে এসেছে শাওমি 15 প্রো। আর আজকের ভিডিওতে শাওমি 15 প্রো নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। দেখতে সুন্দর, পাশাপাশি স্পেসিফিকেশনও এক কথায় টপ ক্লাস। তো মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোকে এই ফোনটা কতটা টেক্কা দিতে পারবে এবং এই ফোনটার দাম কত, কি কবে বাংলাদেশের মার্কেটে আসবে, এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের মূল ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি, তাহলে ফোনটার ডিজাইন শাওমি 14 সিরিজের মতোই রাখা হয়েছে, কোনো ধরনের চেঞ্জেস করা হয়নি বললেই চলে। আর বর্তমান সময় আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে কোম্পানিগুলো আর তাদের ডিজাইনের দিক থেকে আলাদা কোনো কিছু ট্রাই করে না, তারা সেম টু সেম ডিজাইন কপি পেস্ট করে দেয়। এটা অবশ্যই আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন ডিজাইন দেখতেও ভালো লাগে। ফোনটার ব্যাক সাইডের লেফট কর্নারে দেওয়া হয়েছে বড়সড় একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প এবং ফোনটা IP68 সাপোর্টেড। অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস। ব্যাক সাইড কিছুটা কার্ভ রাখার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এই ফোনটার ডিসপ্লেটা হলো একটা 2K ডিসপ্লে, যেটা 6.73 ইঞ্চি মাপের OLED LTPO প্যানেল এবং এটা কিন্তু কার্ভ ডিসপ্লে। এবং এখানে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেশ রেট। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3200 nits। তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। আর এটা HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে এবং এটা ডলবি ভিশন সাপোর্টেড। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো এবং ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস মনে হয়েছে। ফোনটাতে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা খুবই দ্রুত কাজ করে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। হাইপারওয়েস 2.0 থাকছে ফোনটাতে এবং পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেট, যেটা হলো বছরের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। 6100mAh এর ব্যাটারির সাথে আপনি 90W একটা ফাস্ট চার্জার পাচ্ছেন এই ফোনটাতে। আর এই ফোনটার পারফরমেন্স সেক্টর এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে। ফোনটাতে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ থাকছে এবং এই ফোনটাতে কিন্তু খুবই দ্রুত আপনি চার্জও করতে পারবেন। তো ফোনটাতে যদি আপনি হেভি গেমিং করেন অথবা বড় ধরনের কোনো এডিটিং অ্যাপসও চালু করেন, তাহলে কোনো ধরনের ল্যাগ ইস্যুর প্রশ্নই আসে না। ফোনটার পারফরমেন্স হবে একদম টপ লেভেলের, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন। ফোনটার ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন এবং পাবেন 50MP টেলিফোটো লেন্স। সামনে থাকছে 32MP সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক ভালো ফটোগ্রাফি করা যাবে এই ফোনটা দিয়ে। এবং ক্যামেরা সেকশন কিন্তু এক কথায় টপ ক্লাস। সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। 5X অপটিক্যাল জুমের সাথে আপনি পেয়ে যাবেন 20X হাইব্রিড জুম। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইস নিয়ে। কী দামে এই ফোনটা লঞ্চ করা হলো এবং বাংলাদেশের মার্কেটে কী দামে আসতে পারে? ফোনটার বেস ভেরিয়েন্ট হলো 12256GB, যার দাম রাখা হয়েছে 5299 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 88,000 টাকার মতো। তবে বাংলাদেশের মার্কেটে দাম পড়ে যাবে প্রায় 90 থেকে 95 হাজার টাকা যখন আসবে। আর প্রথম দিকে তো দাম আরও বেশি পড়বে। আর এর টপ ভেরিয়েন্ট হলো 16GB 1TB, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলেই দাঁড়ায় 110,000 টাকার কাছাকাছি। ধরে রাখতে পারেন এটা 120 থেকে 130 হাজার টাকায় দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে সেল হবে। আর অফিসিয়ালভাবে কিন্তু এই ফোনগুলো সাধারণত আসে না, আনঅফিসিয়ালভাবেই আপনাকে কিনতে হবে। তো আপনাদের কাছে দাম অনুযায়ী এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।